নমস্কার বন্ধুরা, আজকে আমি ধোকলা বানিয়েছি। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে বানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি এক বাটি টক দই নিয়ে নিয়েছি। এবার এক বাটি সুজি দিয়ে দেবো এর মধ্যে। এই রেসিপিটা বানানো খুবই সহজ। এই রেসিপিটা খুব সহজেই খুব কম সময়ে বানানো যায়। এবার এক বাটি সুজি দিয়ে দিলাম। সুজি আর দইটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ বাটি বেসন দিয়ে দিলাম। বেসনটা আমি চেলে নিয়েছি। এক বাটি জল দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি নীল রঙের জলটা দিলাম। ওটা কিভাবে করেছি সেটা আমি বলে দেবো, আপনারা এমনি জল দিয়েও করতে পারেন। এই নীল জলটা আমি তৈরি করেছি নীলকণ্ঠ ফুল দিয়ে। নীলকণ্ঠ ফুলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে, তারপরে ঠান্ডা করে আমি ছেঁকে নিয়েছি। সেই নীল জলটাই ওর মধ্যে দিয়েছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আদা কুড়ে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা ভালো করে মিশিয়ে নেব। হলুদ কম লাগছিল বলে আর একটু হলুদ দিয়ে দিলাম। আর 2 চামচ তেল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো ডলা না পেকে থাকে। এবার একটা থালায় তেল নিয়ে নিয়েছি। থালায় তেলটা ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে থালায় তেলটা মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা ঢেলে দিলাম। একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার থালাটা বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে ফুটোটা আটকে দেবো। এটা হতে বেশি সময় লাগবে না। মিডিয়াম আঁচে রেখে দিতে হবে গ্যাসটা। 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢোকলাটা রেডি হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছিলাম। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার সর্ষে দিয়ে দেবো। কালো সর্ষে এর মধ্যে দিয়ে দেবো। কালো সর্ষে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কিছুটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাগুলো লাল করে ভেজে নেব। আর ঢোকলার মধ্যে কারি পাতার এটা দিয়ে দেব। দেখুন ঢোকলার কালারটা কত সুন্দর হয়েছে। তেলটা আর মশলাগুলো চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। এবার আমি পিস পিস করে কেটে নেব। কাটার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর খুব ভালো হয়েছে। টেস্টটা তো খুবই ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারাও বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।